আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ক্ষমা প্রার্থনা করুন বিধায়ক আমিনুল ইসলাম, না হলে ঘরে ঢুকে পেটাব বললেন সত্যরঞ্জন বোরা, আইনের দ্বারস্থ হব হুঙ্কার কামাখ্যা দলয়ের। দুই একদিন দেখে নেই ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, শিমুলগুড়ি থানায় মামলা। আসাম আন্দোলনের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হওয়া বরখাস্ত কংগ্রেস বিধায়ক শেরমান আলীর জামিন। করিমগঞ্জ মেডিকেল কলেজ প্রসঙ্গ, বিধানসভায় সরব হতে কমলাক্ষকে দায়িত্ব নাগরিক সভায়, তপ্ত হচ্ছে করিমগঞ্জের বাতাবরণ। হাইলাকান্দিতে মহিলা নির্যাতন সংক্রান্ত 130টি মামলা বিচারাধীন। কোভিডে মৃতদের নিকটাত্মীয়কে 50,000 টাকার অনুদান, সব জেলার জেলাশাসকদের পাঠানো হয়েছে চিঠি, শীঘ্রই আবেদনপত্র জমা দিতে আহ্বান। পিআর বন্ডে জামিন পেলেন সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরী। অবৈধ দখল, নাগাল্যান্ড সীমান্তে উচ্ছেদের নির্দেশ। অকাল বর্ষণে মাঠে কৃষকদের সোনার ফসল নষ্ট, চতুর্দিকে তীব্র হাহাকার, দুর্যোগের আশঙ্কা বরাকের চাষিদের। মায়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচিকে 4 বছরের কারাবাসের নির্দেশ দিল বিশেষ সেনা আদালত। হিন্দু ধর্মগ্রহণ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের। এবং সর্বশেষ খবরটি হল, গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 6,378 জন, সুস্থ হয়েছেন 9,753 জন, গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 228 জনের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা ও কাজের মধ্যে কোনো ফারাক নেই, তাই কামাখ্যা মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে অবিলম্বে গ্রেফতার করা হোক এআইডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে। সোমবার এমন মন্তব্যই করলেন আসামের বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বোরা। সত্যরঞ্জন বোরার বক্তব্য, যদি বিধায়ক আমিনুল ইসলাম নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা না করেন, তবে আগামী 8 ডিসেম্বর তার বাড়িতে গিয়ে প্রথমে বোঝানো হবে উল্টাপাল্টা মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে। যদি এরপরও ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে পেটানো হবে বিধায়ককে। এদিন সত্যরঞ্জন বোরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজা সাপটাই বলেন, আমাকে প্রয়োজনে গুলি করে হত্যা করা হোক, কেননা এখন আসামে রক্তের বন্যা বইতেই হবে, হয় হিন্দুর রক্ত জরুক, না হলে মুসলিমের রক্ত জোড়াটা নিশ্চিত। এখানেই শেষ নয় কট্টরপন্থী হিন্দু নেতার বক্তব্য, ভারতে এখন থেকে হিন্দুর ডিক্টেটরশিপ চলবে। এদিকে বিধায়ক আমিনুলকে গ্রেফতারের দাবিতে সুচ্চার হওয়ার সঙ্গে সঙ্গে সত্যরঞ্জন বোরা বলেন, শীঘ্রই গ্রেফতার করা হোক আমিনুল হককে। যদি কামাখ্যা মন্দিরের জমি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য নিজের কান ধরে ক্ষমা প্রার্থনা করেন এআইডিএফ বিধায়ক, তবেই তাকে মাফ করা যেতে পারে, নচেত নয়। অপরদিকে দুই একদিন দেখে নেই ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কামাখ্যা মন্দির নির্মাণে জমি দিয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব, এমন এক বিষয়ে বিধায়ক আমিনুল ইসলামকে খোলামেলা সমর্থন করতে পারছে না দল। আবার মুখ্যমন্ত্রীর টানা আক্রমণে ওই বিতর্ক জেড়ে ফেলাও সম্ভব হচ্ছে না এআইডিএফের পক্ষে। ফলে দুই বিধায়ক রফিকুল ইসলাম ও মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম মুখ্যমন্ত্রীকেই পাল্টা আক্রমণের পথে গেছেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী যা বলছেন তাও 100% সত্য নয়, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ কিছু বললেই জেলে পাঠানোর হুমকি দেওয়া অনুচিত। শিলাদিত্য দেব সত্যরঞ্জন বোরার ইসলাম সমালোচনাও সামনে এনেছেন তারা। তবে কামাখ্যা ঔরঙ্গজেব ইস্যুতে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। হিন্দুদের মঠ মন্দির জড়িয়ে মন্তব্যের অপরাধে রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলে পাঠানোর হুমকি দিয়েছেন আমিনুলকে। গতকাল আরও চড়াসুরে আরও দুই একদিন দেখে নেওয়ার কথা বলেছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রীর মন্তব্য, কাউকে গ্রেফতার করা খেলা নয়, প্ররোচিত বক্তব্য থেকে বিরত থাকতে গতকালও প্রকাশ্যে বলেছি আমি, দু চার দিন দেখে নেই কী হয়। তবে সংখ্যালঘু বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করা হয়েছে পুলিশে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও প্ররোচিত মন্তব্যের দায়ে নাজিরার শিমুলগুড়ি থানায় আমিনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি।
দলের বিধায়ককে খোলাখুলি সমর্থন করতে না পেরে মুখ্যমন্ত্রীকেই পাল্টা আক্রমণ করছে এআইডিএফ। বিধায়ক রফিকুল ইসলামের দাবি, মুখ্যমন্ত্রী যদি কণ্ঠরোধ করতে চান সেটা ঠিক নয়, কেউ ভুল তথ্য পেশ করলে সংশোধন করে দিতে পারেন, কোথায় রয়েছে সেই তথ্য সেটা জানতে চাইতে পারেন, কিন্তু জেলে ঢুকানোর হুমকি দিচ্ছেন সেটা রাজতন্ত্র নয়, গণতন্ত্রে মানুষের কথা বলার অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রী যেসব শুদ্ধ বলছেন সেটা নয় দাবি করে রফিকুল বলেন, 300 বছর আগে ভারতে মুসলমান ছিলেন না, সেটা 200% ভুল, কিন্তু মুখ্যমন্ত্রী ভুল বললেও আমরা তাকে হুমকি দিতে পারি না, তাকে সংশোধন করে দিতে পারি যে আপনি যা বলছেন তা সত্য নয়। আমিনুলকে জেলে পাঠানোর হুমকি দেওয়া এআইডিএফ বিধায়কের মন্তব্য, 3 কোটি লোক রয়েছে রাজ্যে, কত লোককে জেলে পাঠাবেন তিনি? সত্যরঞ্জন বোরা শিলাদিত্য দেব টানা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, সেসব কি মুখ্যমন্ত্রী দেখেন না? একই কথা বলেছেন মানকাচরের বিধায়ক আমিনুল ইসলামও, খামাক্কায় ঔরঙ্গজেব জমি দিয়েছিলেন কিনা সেটা তার জানা নেই দাবি করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও অন্যরা এখন যা বলছেন তার সঙ্গে রাজ্যের উন্নয়নের কোনো সম্পর্ক নেই, কেমন করে আসাম আর্থিক স্বাবলম্বী হবে, দেশের প্রথম 5 রাজ্যের তালিকায় স্থান পাবে, একথা মাথায় রেখে কাজ করুন, অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে লাভ নেই। তবে গণতন্ত্রে সকলের কথা বলার অধিকার রয়েছে বলে রফিকুল ইসলামের মন্তব্য, কেন শুধু আমিনুল ইসলামকে জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে? একইভাবে ইসলাম ধর্মকে অবমাননার দায়ে কেন শিলাদিত্য দেব সত্যরঞ্জন বোরার মতো ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? অপরদিকে অসম আন্দোলনের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হওয়া কংগ্রেসের বরখাস্ত বিধায়ক শেরমান আলী অবশেষে জামিন পেলেন। সোমবার তার জামিন মঞ্জুর করে কামরূপ সিজেএম আদালত। এর আগে অন্য 2 মামলায়ও জামিন পান তিনি। এভাবে তার বিরুদ্ধে দায়ের হওয়া 3টি মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুলে গেছে শেরমান আলীর। উল্লেখ্য, আসাম আন্দোলনের শহীদদের অপমান করার অভিযোগে গত 6 অক্টোবর আসামে গ্রেফতার হয়েছিলেন বিধায়ক শেরমান আলী। পরবর্তী সময়ে বাগবর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মন্দিয়া উন্নয়ন খণ্ডের বিধায়ক উন্নয়ন পুঁজির টাকা আত্মসাথে জড়িত থাকার অভিযোগে গত 8 অক্টোবর মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের হাতে ফের গ্রেফতার হন তিনি। অপরদিকে মেডিকেল কলেজ প্রসঙ্গ, তপ্ত হচ্ছে করিমগঞ্জের বাতাবরণ। ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন না মেনে করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিলেন বিশিষ্ট নাগরিকরা। মেডিকেল কলেজের জমি নির্ধারণ সহ শীঘ্রই ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করার দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক সভা। প্রাক্তন বিজেপি জেলা সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী জ্যোতির্ময় দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত নাগরিক সভা মেডিকেল কলেজ স্থাপনের দাবিকে জোরদার করার জন্য বিধানসভায় আওয়াজ তুলতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে দায়িত্ব অর্পণ করে করিমগঞ্জ জেলার সব বিধায়ককে নিয়ে মেডিকেল কলেজ ইস্যুতে বিধানসভার ভেতরে সরব হওয়া ও সরকারের সঙ্গে আলোচনার জন্য বিধায়ক কমলাক্ষকে দায়িত্ব দেয় সভা। উল্লেখ্য, করিমগঞ্জে মেডিকেলের দাবির প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ লোকনাথ মন্দির প্রাঙ্গণে নাগরিক সভার আহ্বান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পলিসি মতে প্রতিটি জেলায় 1টি করে মেডিকেল কলেজ হবে। সর্বানন্দ সোনোয়াল সরকারের আমলে রাজ্য সরকারের একাধিক বাজেটে মেডিকেল কলেজের উল্লেখ থাকলেও গত সরকারের শেষ বাজেটে ও হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে করিমগঞ্জ মেডিকেল কলেজের কোনো উল্লেখ নেই। মেডিকেল কলেজ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ধীরে চলো নীতি জনগণের মধ্যে যথেষ্ট উদ্রেক সৃষ্টি করেছে। তিনি বলেন, ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মতে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে জেলা সদরের 10 কিলোমিটারের মধ্যে, সিভিল হাসপাতালের 15 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজ নির্মাণ করার স্পষ্ট গাইডলাইন রয়েছে। কমলাক্ষ বলেন, রাজ্য সরকারের কার্যকলাপে জনগণ বিভ্রান্ত, রাজ্য সরকারের তরফে জেলাশাসকের কাছে পাঠানো চিঠিতে জেলা সদরের 10 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজের জমি নির্ধারণ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যদিকে পাতারকান্দির বিধায়ক মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মৌখিকভাবে বলছেন রাতাবাড়িতে মেডিকেল কলেজ হচ্ছে, এই পরিস্থিতিতে করিমগঞ্জবাসী বিভ্রান্ত। আলোচনায় অংশ নিয়ে শহরের বিশিষ্ট বক্তারা বলেন,
মেডিকেল কলেজ স্থাপনের জন্য দলমত নির্বিশেষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজ্য সরকার এনএমসির গাইডলাইন না মেনে মেডিকেল কলেজের জমি নির্ধারণ করলে প্রয়োজনে চাঁদা সংগ্রহ করে আইনের আশ্রয় নিতে হবে। অবিলম্বে মেডিকেল কলেজের জমি নির্ধারণ করে স্থায়ী ভবনের কাজ শুরু করে রাজ্য সরকারকে চাপ সৃষ্টি করার জন্য আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে হাইলাকান্দি জেলায় মহিলা নির্যাতন সংক্রান্ত 130টি মামলা বিচারাধীন রয়েছে। সোমবার হাইলাকান্দিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। জেলার সমাজ কল্যাণ বিভাগের অধীন মহিলা শক্তি কেন্দ্র ও ওয়ান স্টপ কেন্দ্র সখীর উদ্যোগে হাইলাকান্দি টাউন হলে আয়োজিত কর্মশালায় এই তথ্য জানান সাব ডিভিশনাল অফিসার তথা ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক যুবরাজ টাকুরিয়া। তিনি বলেন, এই 130টি মামলার মধ্যে পারিবারিক হিংসা অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত 90টি মামলা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত 16টি, 18 বছরের নিচের বালিকাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত 18টি মামলা ও 6টি মামলা যৌতুক আদায় সংক্রান্ত। মহিলা অপরাধ দমনে সচেতনতা বাড়ানোর সংক্রান্ত এই কর্মশালায় 18 বছরের নিচের বাল্যবিবাহ, যৌতুক দেওয়া নেওয়া এবং যৌন নির্যাতন আইন অনুসারে কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়ে দেওয়া হয়। জেলায় শিক্ষা বিস্তারের পরিধি আরও বাড়ানো হলে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের প্রবণতা কমিয়ে আনা যাবে বলে কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য আধিকারিক ডক্টর রূপম শর্মা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার নম্রতা সাহু, জেলা আইনি পরিষেবার অ্যাডভোকেট ফাতিমা রহমান মজুমদার, ডক্টর মমতাজ বেগম প্রমুখ। অপরদিকে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির নিকটাত্মীয়কে 50,000 টাকার এককালীন অনুদান প্রদান করা হবে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব জেলার জেলাশাসকদের পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে যারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কোভিড বিধবা সহায়তা স্কিম ও প্রার্থনা স্কিমের অধীনে অনুদান গ্রহণ করেছেন, তাদের উত্তরসূরিকেও এই অনুদান প্রদান করা হবে। এ ব্যাপারে করিমগঞ্জের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, করিমগঞ্জ জেলায় এই অনুদান গ্রহণের যোগ্য ব্যক্তিরা সংশ্লিষ্ট সার্কল অফিসে যোগাযোগ করে নির্ধারিত ফর্মে আবেদন জমা দিতে পারবেন, তাই যোগ্য ব্যক্তিদের আবেদন জমা দিতে আহ্বান জানানো হয়েছে। অপরদিকে সোমবার পিয়ার বন্ডে জামিন পেলেন সাংবাদিক অনির্বাণ রায় চৌধুরী। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করেছিল পুলিশ। শিলচরের একটি ওয়েব পোর্টালের সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা নথিভুক্ত করে পুলিশ। শান্তনু সূত্রধর নামের জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করে তাকে সোমবার সদর থানায় হাজির হওয়ার জন্য বলেছিল পুলিশ। সে অনুযায়ী তিনি সোমবার সদর থানায় হাজির হন, সঙ্গে ছিলেন জেলার অন্য সাংবাদিকরাও। এদিন থানায় তদন্তকারী অফিসার অনির্বাণ রায়চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে পিয়ার বন্ডে যেতে দেন, সঙ্গে মামলাটি চলবে বলেও পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। পোস্টারকাণ্ডে প্রদীপ দত্তরের গ্রেফতারের পর ওয়েব পোর্টাল বরাক বুলেটিনে এ নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন লিখেছিলেন অনির্বাণ। এই প্রতিবেদনের ভিত্তিতে শান্তনু সূত্রধর নামের ব্যক্তি শুক্রবার সদর থানায় অনির্বাণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অপরদিকে মায়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচিকে 4 বছরের কারাবাসের নির্দেশ দিল বিশেষ সেনা আদালত। সোমবার করোনাকালে বিধিভঙ্গ এবং সেনার বিরুদ্ধে প্ররোচনার অভিযোগে তাকে এই সাজা দিয়েছে জুন্টা আদালত। এর মধ্যে স্রেফ কোভিড বিধি ভঙ্গের জন্য 505 বি দ্বারায় তার 2 বছরের কারাবাস হয়েছে। আরও 2 বছর সুচিকে জেলে থাকতে হবে জুন্টা বাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অপরাধে। এদিন নেপিতাওয়ের সেনা আদালত সুচির মামলার শুনানি চলাকালীন সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল, যাতে সুচি নিজে সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য পেশ করতে না পারেন, তাই এই নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে। তার আইনজীবীদের আগেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। এদিন শাস্তি ঘোষণার পর সুচিকে কোথায় রাখা হবে তা এখনও জানা যায়নি। গত ফেব্রুয়ারিতে বার্মিজ সেনা নোবেলজয়ী সুচির ক্ষমতা কেড়ে নেয়, তারপরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী সুচির বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ 11টি মামলা হয়েছে। তার মধ্যে একটিতে এই প্রথম সাজা ঘোষণা হলো, অন্য একটি মামলায় আগামী সপ্তাহেই সাজা ঘোষণার কথা রয়েছে।
যদি সব কটি মামলায় তার সাজা হয় তাহলে কমপক্ষে 100 বছরের বেশি সূচিকে কারাবন্দি হয়ে কাটাতে হতে হবে মায়ানমারের আইন অনুযায়ী। তবে এদিন সাজা ঘোষণার পর এখনও চূড়ান্ত নয় যে সূচিকে জেলে পাঠানো হবে নাকি গৃহবন্দী করে রাখা হবে। সূচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টোকেও একই অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছিল, তাকেও একই সাজা দেওয়া হয়েছে। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে মায়ানমারের সামরিক বাহিনী, সেদিনই সূচি ও তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। সূচিকে তখন থেকেই গৃহবন্দী করে রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই মায়ানমারের সামরিক বাহিনীর এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। মায়ানমারের গণতন্ত্রের পক্ষে লড়তে গিয়ে 1989 সাল থেকে দীর্ঘ 15 বছর গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছে নোবেলজয়ী আং সাং সূচিকে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।